অশিক্ষিত জাতিকে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ শিক্ষিত জাতিতে পরিণত করতে পেরেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন না, কিন্তু তিনি ছিলেন মহা জ্ঞানী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহির মাধ্যমে সব ধরনের জ্ঞান দান করেছিলেন, যেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি এটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছিলেন। এজন্য নবুয়ত লাভের 3 বছরের মাথায় তিনি শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন। এ সময়ে মক্কার পরিবেশ পুরোপুরি ইসলামের বিরুদ্ধে ছিল, মুসলিমদের কোনো রকমের সামাজিক বা রাজনৈতিক প্রভাব ছিল না, অর্থাৎ মুসলমানদের কোনো ধরনের ক্ষমতা ছিল না। সাধারণত যারা কিনা গরিব ছিল এবং যারা কিনা দিনমজুর ছিল তারাই ইসলাম গ্রহণ করেছিল এবং মুসলমানদের কোনো ধরনের অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সার কোনো প্রভাবও ছিল না, অর্থাৎ যে আমার রাজনৈতিক ক্ষমতা নেই বা আমার ক্ষমতা নেই কিন্তু আমি অর্থ দিয়ে সেটাকে আমি নিজের করতে পারবো, এই ধরনের কোনো অর্থনৈতিক ক্ষমতাও বা টাকা পয়সার কোনো ক্ষমতাও মুসলিমদের ছিল না। এত সব সমস্যা থাকা সত্ত্বেও এরকম একটি বৈরী পরিবেশে বা এরকম একটি যেটি কিনা ইসলামের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে, এরকম পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষালয় প্রতিষ্ঠা করেন মক্কার সাফা পাহাড়ের পাদদেশে। সাহাবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি ইতিহাস খ্যাত হয় দারুল আরকাম নামে। এ বিদ্যালয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রয়োজনীয় হুকুম আহকাম শেখাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসগৃহটিও, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যেই ঘর ছিল সেই ঘরটিও সম্পূর্ণ একটি বিদ্যালয়ে বা মাদ্রাসায় রূপ লাভ করেছিল। সকলের জন্য সবসময়ের জন্য এ বাড়ির দরজা উন্মুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মুমিনিনগণ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের যারা মা, তিনারাও শিক্ষাদানে আত্মনিয়োগ করেছিলেন। তিনারাও বিভিন্ন ধরনের নারী সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের শিক্ষা দিতেন, যেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আয়েশা, হাফসা, উম্মে সালামা প্রমুখ নবী পত্নীগণ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্যোগে নবীগৃহ পরিণত হয়েছিল নারী শিক্ষা কেন্দ্রে। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিনব উদ্যোগ নেন। বদর যুদ্ধে বন্দী মুশরিকদের মুক্তিপণ নির্ধারণ করেন 3 জন করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধ করেছিলেন সেই বদর যুদ্ধে যারা কিনা বন্দী হয়েছিল তাদেরকে বন্দী দশা থেকে মুক্তি দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পথ নির্ধারণ করেছিলেন বা একটি উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগটি ছিল যেসব শিক্ষিত বন্দী ছিল, অর্থাৎ যেসব শিক্ষিত বন্দী ছিল তারা প্রতি 3 জন মুসলমানকে জ্ঞানদান করবে, ঠিক আছে, এই শর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষিত বন্দীদেরকে মুক্তি প্রদান করেন। মদিনার মসজিদে নববীর নির্মাণ সমাপ্ত হলে শিক্ষা বিস্তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিস্মরণীয় অবদান রাখেন এবং অবিস্মরণীয় উদ্যোগ গ্রহণ করেন। তিনি মসজিদের বারান্দায় একটি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এখানে শিক্ষার্থীরা সবসময় অবস্থান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করেন। এই বিদ্যালয়টির নাম ছিল সুফা এবং এর শিক্ষার্থীরা আহলে সুফা নামে পরিচিত ছিলেন। মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন শিক্ষার আসর পরিচালনা করতেন। সাধারণভাবে তিনি শিক্ষা গ্রহণ ও প্রদানের জন্য ব্যাপক উৎসাহ দিতেন, যে কারণে একটি অশিক্ষিত জাতিকে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত জাতিতে পরিণত করতে পেরেছিলেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সকলেই এই ভিডিওর মাধ্যমে এটাই জানতে পারলাম যে শিক্ষা হচ্ছে মুসলিম জাতির মেরুদণ্ড এবং প্রত্যেকটা জাতিরই মেরুদণ্ড। তাই আপনি যদি একজন ইসলাম শিক্ষা শিক্ষিত হয়ে থাকেন বা যে শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন না কেন, আপনি চাইলে আপনার গড়কে ছোট পরিসরে একটা বিদ্যালয়ে রূপান্তর করতে পারেন, আর এই শিক্ষাই হতে পারে আমাদের সমাজের
আমাদের সমাজকে রূপান্তরিত করার, আমাদের সমাজকে পরিবর্তন করার এবং আমাদের সমাজকে উন্নত করার একটি প্রধান মাধ্যম এবং একটি প্রধান উপায়। এবং আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ এবং আমাদের মধ্যে যে যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যাকে মুছে দেওয়ার একটি প্রধান মাধ্যম হতে পারে শিক্ষা। আর সেই মাধ্যমটি হতে পারেন আপনি নিজেও। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি আপনার ঘরকে, আপনি আপনার বাসগৃহকে একটা শিক্ষাঙ্গন বা একটি বিদ্যালয়ে রূপান্তরিত করতে পারেন, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া বিদ্যালয়, যেখান থেকে আপনার এলাকাবাসী আছে, আপনার কাছে যেই জ্ঞান আছে, আপনি যদি ইসলামী জ্ঞান হয়ে থাকে, আপনার কাছে যদি ইসলামী জ্ঞান থেকে থাকে তাহলে ইসলামী জ্ঞান প্রচার করুন। আপনার কাছে যদি আপনার যে কোনো বিষয় হতে পারে, সেটা হতে পারে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যে কোনো বিষয়ে আপনার কাছে জ্ঞান থাকুক না কেন, আপনি সেই বিষয়ে আপনার এলাকার মানুষকে জ্ঞান প্রদান করুন। ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।